আজ লক্ষ্মী পুজোয় এই পাঁচটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস মা লক্ষ্মীকে অর্পণ করুন, মা লক্ষ্মীর কৃপালাভ পাওয়া যাবে। আজ বৃহস্পতিবার, বৃহস্পতিবার হলো মা লক্ষ্মী দেবীর বার। আপনি যদি পৌষ মাসের এই বৃহস্পতিবার দিনে মা লক্ষ্মীর পুজোয় এই একটি জিনিস অর্পণ করতে পারেন, তাহলে আপনার দুর্ভাগ্য বিদায় নেবে, আপনার উপর সর্বদাই মা লক্ষ্মীর কৃপালাভ থাকবে। জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী এই কমেন্টটি করতে কখনোই ভুলবেন না। আমরা প্রত্যেকেই মা লক্ষ্মী দেবীর আরাধনা করে থাকি মা লক্ষ্মী দেবীর কৃপালাভ পাওয়ার জন্য। যে বাড়িতে মা লক্ষ্মী দেবীর কৃপালাভ থাকে সেই গৃহে কখনোই অন্নের অভাব এবং অর্থের অভাব কখনোই থাকে না। এর পাশাপাশি সংসারে সর্বদাই সুখ শান্তি বিরাজ করে। আমরা প্রত্যেকেই জীবনে সুখে শান্তিতে বসবাস করতে চাই, তাই বলা হচ্ছে আপনি যদি মা লক্ষ্মী দেবীর কৃপালাভ পেতে চান, তাহলে আজকে অবশ্যই এই একটি জিনিস মা লক্ষ্মীকে অর্পণ করুন। দেখবেন মা লক্ষ্মী দেবী আপনার প্রতি এতটাই সন্তুষ্ট হবেন যে সারা জীবন আপনার উপর মা লক্ষ্মী দেবীর কৃপালাভ থাকবে। আপনারা আজকের দিনে বাড়িঘরকে অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখবেন না, সর্বদাই বাড়িঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গা মা লক্ষ্মী দেবী পছন্দ করেন না। এমনকি এই পুজোর দিনে বাড়িতে ঝগড়া বিবাদ কলহ এমনকি গলা উঁচিয়ে কাউকে কথা বলবেন না। অবশ্যই বাড়িতে আজ কম কথা বলুন এবং এতে মা লক্ষ্মী দেবী আপনার প্রতি প্রসন্ন হবেন। সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন, এরপর পুজোয় বসুন। আর পুজোর উপাচারে এই জিনিসগুলি রাখতে কখনই ভুলবেন না, কারণ এই জিনিসগুলি মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় জিনিস। আর মা লক্ষ্মী দেবী এতটাই প্রসন্ন হবেন যে আপনার জীবনে সর্বদাই ধনবর্ষণ ঘটবে। প্রথমে আমরা দেখে নেব আপনি আজ মা লক্ষ্মী দেবীকে অর্পণ করুন একটি পুজোর নারকেল। দর্শক বন্ধু, পুজোর জন্য আলাদা ছোট নারকেল পাওয়া যায়, সেই নারকেল মা লক্ষ্মী দেবীকে অর্পণ করুন। দেখবেন মা লক্ষ্মী দেবী আপনার প্রতি সন্তুষ্ট হবেন। অপরদিকে দেখে নেব আজ মা লক্ষ্মী দেবীকে অর্পণ করুন লক্ষ্মী কড়ি। লক্ষ্মী কড়ি অন্যতম একটি প্রিয় জিনিস, তাই পুজোয় অবশ্যই এই লক্ষ্মী কড়ি রাখুন। আর এই লক্ষ্মী কড়িকে আপনি যদি চালের পাত্রে অর্থাৎ আপনার রান্নাঘরে চালের জায়গায় এই লক্ষ্মী কড়ি রেখে দেন, তাহলে আপনার গৃহে কখনোই অন্নের অভাব হবে না। দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনি আপনার জীবনে অন্ন বস্ত্র সর্বদাই পাবেন, কখনোই অন্ন বস্ত্রের অভাব হবে না। তাই চালের জায়গায় এই লক্ষ্মী কড়িকে চুপচাপ রেখে দিন। এবার দেখে নেব আপনি আজ মা লক্ষ্মীর পুজোয় মাকে অর্পণ করুন শ্রী যন্ত্রম যন্ত্র। আপনি যদি এই যন্ত্র আপনার বাড়িতে এনে রাখেন, তাহলে গৃহের মধ্যে সকল অশুভ শক্তি বিদায় নেবে এবং মা লক্ষ্মী দেবী আপনার প্রতি বেজায় সন্তুষ্ট হবেন। তাই মা লক্ষ্মী দেবীর কৃপালাভ পেতে অবশ্যই আপনারা এই জিনিসটি আজকের দিনে মাকে অর্পণ করুন। অপরদিকে দেখে নেব আপনি আজ পুজোর প্রসাদে রাখুন নারকেল নাড়ু, আর সেই প্রসাদ পুজোর শেষে নিজে খান এবং পরিবারের বাকি সদস্যদের নিবেদন করুন। দেখবেন মা লক্ষ্মী দেবীর ভোগ হিসেবে প্রত্যেকেই আপনারা গ্রহণ করুন। এবার দেখে নেব আপনারা আজ পুজোয় অর্থাৎ পুজোর দক্ষিণা হিসেবে 11 টাকা নিবেদন করুন। দেখবেন সকল প্রকার আপনার জীবনে আর্থিক সমস্যা অর্থকষ্ট বিদায় নেবে। দর্শক বন্ধু, আপনারা যদি আজ মা লক্ষ্মীর পুজোয় এই 5টি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস মাকে অর্পণ করতে পারেন, তাহলে মা আপনার প্রতি বেজায় সন্তুষ্ট হবেন।
আমাদের প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মী দেবীর ছবি বা মূর্তি রয়েছে। আমরা নিয়মিত মা লক্ষ্মী দেবীর পুজো অর্চনা করে থাকি। আমরা কেউ কখনোই চাই না আমাদের জীবনে আর্থিক কষ্ট আসুক, আর্থিক সমস্যা আসুক। আমরা সর্বদাই সুখে শান্তিতে বসবাস করতে চাই। তাই তো আমরা মায়ের পুজো করে থাকি, মাকে আরাধনা করে থাকি। শাস্ত্র মতে বলা হচ্ছে এই পাঁচটি জিনিস মা লক্ষ্মী দেবীর খুবই প্রিয় জিনিস। তাই এই পাঁচটি জিনিসের মধ্যে অত্যন্ত একটি জিনিস আজ মায়ের পুজোয় নিবেদন করতে কখনোই ভুলবেন না। আমরা যে পরিমাণ পরিশ্রম করি আমরা পরিশ্রমের মূল্য পাই না। তার কারণ হলো একটাই, আমরা নিয়মিত মা লক্ষ্মী দেবীর পুজো বা পুজোয় এই সব নিয়মগুলিকে মেনে চলি না। আমরা প্রত্যেকেই নিত্য পুজো করে থাকি, কারণ আমরা প্রত্যেকেই চাই ভগবানের কৃপালা পেতে। কিন্তু বলা হচ্ছে আপনি যদি শাস্ত্র মেনে এই নিয়মগুলিকে সর্বদাই মেনে চলেন, দেখবেন অবশ্যই আপনি আপনার পরিশ্রমের সঠিক মূল্য পাবেন, জীবনে সফলতা অবধারিত। আমরা প্রত্যেকেই চাই জীবনে সফলতা অর্জন করতে। তাই তো আমরা এত পরিশ্রম করি, আমরা ভগবানের পুজো আরাধনা করে থাকি। তাই বলা হচ্ছে যারা এই বৃহস্পতিবার দিনে মা লক্ষ্মী দেবীর পুজো অর্চনা করেন, মা লক্ষ্মী দেবীর মন্ত্র পাঠ করেন, পাঁচালি পড়েন, অবশ্যই আপনাদের এই জিনিসগুলিকে জানতে হবে। আমরা কেউ কখনোই শাস্ত্র মেনে চলি না, আর আমরা নিয়মিত ভগবানের আরাধনা করি না। আমরা যখন বিপদের মধ্যে পড়ি তখনই আমরা ভগবানের কাছে শরণাপন্ন হই। তার আগে ভগবানের নাম জপ মন্ত্রপাঠ, এমনকি আমরা ভগবানকে স্মরণ করি না। এটা করা একদমই উচিত নয়। আপনারা যদি নিয়মিত ভগবানের নাম জপ করেন, ভগবানকে স্মরণ করেন, অবশ্যই ভগবান আপনার প্রতি সহায়তা হবেন, সকল প্রকার বিপদের হাত থেকে আপনাকে রক্ষা করবেন। আশা করি আপনারা প্রত্যেকে ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনুপ্রাণিত করে। আরেকটি বিশেষ অনুরোধ করব, ভিডিওটি দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে কখনোই ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ এই চ্যানেলে গিয়ে দেখুন অন্যান্য ভিডিও রয়েছে, সেগুলি কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।